আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাস কুকিং অ্যান্ড পেন্টিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা পিৎজার রেসিপি শেয়ার করব। এই পিৎজাটা আমি চুলায় তৈরি করেছি চিজ ছাড়া। এই পিৎজাটা আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। ইস্টটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, এখন দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ। এখন আলতো হাতে লবণগুলো আমি কিছুটা মেখে নিয়েছি। আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমি ময়দাগুলো এর উপর ঢেলে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এর উপর কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে ডোটা ড্রাই আউট না হয়ে যায়। এখন আমি এর উপর একটা ফয়েল পেপার দিয়ে ডোটা ঢেকে রাখব। এবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আরও একটু বেশি সময় ধরে রেখে দিতে পারেন। প্রথমে আমি পিৎজার ফিলিংটা তৈরি করব, সেজন্য আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল কিংবা বাটার ইউজ করতে পারেন। এবারে এর উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর রসুন বাটা। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবারে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, এর সাথে এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আর বেশিক্ষণ রাখলে চিকেনগুলো একটা বাদামি রং ধারণ করবে, তো আমি সাদা কালারটাই চাই, সেজন্য আমি এখনই নামিয়ে নিব। আধা ঘন্টা পর আমার ডোটা দেখুন কতটা ফুলে গিয়েছে। এবারে আমি এর ভিতর থেকে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিব। এর ভেতর থেকে বাতাসটা বের করে এবারে এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। যেই প্যানটাতে আমি পিৎজাটা তৈরি করব, এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এবারে ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে বেলেও এটাকে বড় করতে পারেন। মাঝখানটা কিছুটা পাতলা করে সাইডগুলো আমি উঁচু রেখেছি। এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি মাঝখানটা ছিদ্র করে দিচ্ছি যাতে ফুলে না উঠে। এবারে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর দেখুন এর সাইডগুলো কতটা ফুলে উঠেছে। এবারে আমি এর উপর পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। এই সসটা আমার ঘরের তৈরি। পিৎজা সসের রেসিপিটা আমার চ্যানেলেই আছে, তাও আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব। পিৎজা সসটা আমি পুরোটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আমার ঘরের তৈরি, আপনাদের সুবিধার জন্য এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। চিকেনের পিসগুলো এখন এর উপর দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি। এবারে দিচ্ছি পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, আর যে যে উপাদান আপনারা খেতে পছন্দ করেন সে অনুযায়ী সেগুলো ইউজ করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। পিৎজার সাইডটা সাদা থাকলে একদমই ভালো লাগে না দেখতে, তাই এখানে আমি কিছুটা পিৎজা সস ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমও ব্রাশ করতে পারেন। এখন আমি পিৎজাটাকে একটা প্যানে বসিয়ে দিয়েছি। এটাকে এবার মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট জাল করে নিতে হবে। আমার পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।